আল্লাহ আমাদের
তাদেরকে দশ মায়ের দশ সন্তানকে একই জায়গায় নিজেকে বসানোর মতো হিম্মত অতীত ধৈর্য দান করেছেন, সেজন্য মহান আলমিনের দরবারে শুকরিয়া পেয়ে তিনি সকলকে আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে, আমরা আসি নাই, আমাদেরকে পাঠানো হয়েছে। কেন পাঠানো হয়েছে, কি কারণে পাঠানো হয়েছে, কি উদ্দেশ্য থাকতে পারে এখানে আমাদেরকে পাঠানো হয়েছে? যখন আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করবেন তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলেছিলেন, আল্লাহ আমরাই তো আপনার ইবাদত করতে পারি, আদম সন্তান আবার কেন দুনিয়াতে প্রেরণ করবেন? তারা তো দুনিয়াতে গিয়ে মারামারি খাঙ্গা হাঙ্গামা রক্তপাত করবে। আল্লাহ তাআলা বলে আমি যা জানি তোমরা তা জানো, তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠানোর নিশ্চয় একটা কারণ আছে। কি কারণ থাকতে পারে? আল্লাহ তাআলা বলে তোমরা কি মনে করেছো তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাইছি? আল্লাহ বলে না, তোমাদেরকে অনর্থক দুনিয়াতে পাঠাই নাই, এবং এমন না যে দুনিয়াটা তোমার জন্য স্থায়ী, একদিন দুনিয়া থেকে আবার চলেও যেতে হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আতাহসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা করতে করতে যদি নষ্ট
মানুষটাকে নষ্ট করে গুনাহ করতে করতে জীবনটাকে নষ্ট করে ফেলল। আমি আল্লাহ তাআলা ঘোষণা দিয়ে দিলাম, লা তাকুলু মির রহমাতিল্লাহ, আমার রহমত থেকে কখনো এরা সইবে না। এর মধ্যে একদল ব্যক্তি হল যারা আল্লাহ
সঙ্গে দেয়াদুই করে ওলামায়ে কেরামের সঙ্গে তার সূত্র ঘোষণা করে। আমার আল্লাহ বলে আমি আমার ওলামাদের সঙ্গে তার সূত্র ঘোষণা করবে, আমি আল্লাহ তাদের সাথে সূত্র ঘোষণা করলাম। আল্লাহ
আল্লাহ
যতই গুনাহ করো আমি আল্লাহর রহমত থেকে নইরা সোনা কবর ফুলিয়া তার মুসলমান আগামী কাল থেকে জন্ম চক্ষ নামাজ থেকে এক পর্ব নামাজ বাধা না হয় পারলে চেষ্টা করবেন তাহার চুপের সালাদটা আদায় করার জন্য বেশি বেশি এস্টেকবার করবেন এস্টেকবার করলে আল্লাহ আল্লাহ গুনাহ মাফ করে দেয় এজন্য বাবা মা বোনদেরকেও বলে যাই ও আমার মা বোনেরা আপনার মৃত্যুর সময় চড়াইতে পারে মরণের পরে আপনার কবরে গিয়ে যেন ইনশাআল্লাহ